হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যে ভিডিওটি করব, এটি আপনারা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বাংলাদেশ থেকে এখানে পড়তে আসছেন কানাডাতে, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। কারণ আপনাদের অনেকেরই বেসিক আইডিয়া নেই যে স্টাডি কমপ্লিট করে কিভাবে এখানে সেটেল হবেন। সো বেসিক্যালি আজকে আমি আপনাদেরকে যে স্টেপসগুলো রয়েছে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে কানাডাতে পড়তে আসার পর আপনারা কি করে পিয়ার কার্ড নিতে পারবেন সেই স্টেপসগুলো। তাহলে ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন। সো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকে বেল বাটনটিতে প্রেস করবেন। কারণ নর্মালি এভরিডে কিন্তু আমি ভিডিও পোস্ট করছি, আপলোড করছি, সেক্ষেত্রে আপনারা নিউ যে ভিডিওগুলো আসছে সেগুলো সঙ্গে সঙ্গে নোটিফিকেশানে পেয়ে যাবেন। আর আজকে যেহেতু আমি স্টেপসগুলো নিয়ে কথা বলবো, সো আপনাদের যাদের বেসিক আইডিয়া থাকা দরকার এই ব্যাপারটাতে যে কি করে আপনারা পিআর পাবেন, সো ফার্স্ট অফ অল আপনাদেরকে তো অবশ্যই অ্যাডমিশন নিয়ে কানাডাতে পড়তে আসতে হবে। সো আপনারা যখন গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবেন, সো আমার অনেকগুলো ভিডিওতেই কিন্তু আমি মেনশন করেছি যে ইফ ইউ কেম টু ডু ফর ডিপ্লোমা, সো ডিপ্লোমা ডিগ্রি করার জন্য আমি এই জন্য বারবার বলছি কারণ আপনারা বাংলাদেশ থেকে যারাই কানাডাতে আসার চিন্তা করছেন বা মনে করছেন যে কানাডাতে পড়তে আসবেন, হয়তো আপনাদের মানে টাকার দিক থেকে হয়তো একটু প্রবলেমে আছেন বা চিন্তা করতে পারেন যে এতগুলো টাকা খরচ করে পড়াটা খুব হার্ড হয়ে যাবে। সো যারা বেসিক্যালি ব্যাচেলর ফোর ইয়ার্সে করার চিন্তা করছেন, আমি বলবো যে আপনারা থ্রি ইয়ার্সের যে ডিপ্লোমাটা রয়েছে ওয়ান ইয়ার উইথ কো-অপ সেটা করতে পারেন। আর যারা নর্মালি মাস্টার্স করতে চান তারা কিন্তু এক বছরের একটা ডিপ্লোমা প্রোগ্রাম করতে আসতে পারেন। আর এই প্রোগ্রামগুলো বা গ্র্যাজুয়েশনগুলো কমপ্লিট করার পর কী করে আপনারা পিআর পাবেন সেই স্টেপসটা হচ্ছে নাম্বার ওয়ান স্টেপস হচ্ছে যে আপনাদেরকে পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। সো বেসিক্যালি আপনি যদি ওয়ান ইয়ারে ডিপ্লোমা করতে আসেন, আপনার ডিপ্লোমাটা কমপ্লিট করার পরে পরেই আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে। সো আপনি যদি চার বছরের একটা ব্যাচেলর করতে আসেন, সেক্ষেত্রে আপনাকে হয়তো থ্রি ইয়ার্সের আপ টু 3 ইয়ার্সের ওয়ার্ক পারমিট ক্যানাডিয়ান গভর্নমেন্ট দিবে। বাট লেটস আপনি যদি ওয়ান ইয়ারের একটা প্রোগ্রাম করতে আসেন, সেক্ষেত্রে হয়তো আপনি ওয়ান ইয়ারের একটা ওয়ার্ক পারমিট পাবেন যেটা কিনা পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট। ইট ডাজেন্ট ম্যাটার আপনি ওয়ান ইয়ারের পেলেন আর টু ইয়ার্সের পেলেন, শুধু আপনাদেরকে থাকার জন্য, লাইক কন্টিনিউয়াসলি থাকার জন্য হয় পিআরের জন্য অ্যাপ্লাই করতে হবে অর আপনাকে আরেকটা স্টাডিতে ঢুকতে হবে। সো লেটস আপনি যদি ক্যানাডাতে সেটেল হতে চান, সেক্ষেত্রে আপনাকে পিআরটা নিতেই হবে, রাইট? সো পিআর পাওয়ার জন্য আপনার ফার্স্ট স্টেপস হচ্ছে আপনি পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করবেন, যেটা কিনা এই মুহূর্তে 2020 আপডেটেড একটা নিউজ রয়েছে, সেটা হচ্ছে যে আপনাদেরকে ওপেন ওয়ার্ক পারমিট ক্যানাডিয়ান গভর্নমেন্ট অফার করছে। সেক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যে কোনো এমপ্লয়ারের যে কোনো ইন্ডাস্ট্রিতে কিন্তু চাকরিটা করতে পারবেন এই ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে। বাট যখন আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে এক্সপিরিয়েন্সটা বা আপনি যে জবটা করছেন সেটা কি অড জব নাকি আপনার রিলেটেড টু ইউর সাবজেক্ট, দ্যাটস গানা বি ম্যাটার। বিকজ আপনি যদি ওয়ার্ক পারমিটটাই কন্টিনিউ করতে চান, ইট ডাজেন্ট ম্যাটার আপনি কি আপনার রিলেটেড সাবজেক্টের জব করছেন নাকি আপনি কোনো অড জব করছেন। বাট ইটস অলওয়েজ বেস্ট ফর ইউর সেটেল, লাইক আপনাকে সেটেল হওয়ার জন্য বেস্ট হচ্ছে যে আপনি সবসময় আপনার রিলেটেড যে কোর্স বা যে এক্সপিরিয়েন্স ক্লাসের যেই এ ক্যাটাগরি বি ক্যাটাগরির যে জবগুলো রয়েছে সেগুলোর জন্য ট্রাই করবেন। সো ম্যানেজার লেভেলের কোনো জব হলেও ইট উইল বি গুড ফর ইউর পিআর অর ফর ইউর সেটেলমেন্ট। সো যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ফার্স্টে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি ওয়ান ইয়ারের জন্য পেয়ে থাকেন, সেক্ষেত্রে ইউ ক্যান এক্সটেন্ড ইউর ওয়ার্ক পারমিট অর ইউ ক্যান অ্যাপ্লাই ফর পিআর। ইউ হ্যাভ টু অপশন। সো পিআরের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাদের কাছে দু তিনটি অপশন রয়েছে, সেটি হচ্ছে যে নাম্বার ওয়ান হচ্ছে অবশ্যই এক্সপ্রেস এন্ট্রি। এক্সপ্রেস এন্ট্রির মধ্যে আবার কিন্তু কিছু ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে ক্যাটাগরি এ বি অ্যান্ড সি ডি। সো আপনারা যে ক্যাটাগরি থেকে আপনাদের কোর্সটি কমপ্লিট করবেন, লেটস সে কেউ যদি
কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে থাকেন আর কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের উপরে কেউ যদি জব পেয়ে থাকেন, অবশ্যই আপনাদের জবটা হচ্ছে ক্যাটাগরি এ। সো ইউ উইল গেট এ মোর পয়েন্টস টু অ্যাপ্লাই ফর এক্সপ্রেস এন্ট্রি। বেসিক্যালি যখন আপনারা এখান থেকে পড়াশোনা করেন আপনাদের কিন্তু পয়েন্টসটা হয়েই যায়, বিকজ আপনার এজ প্লাস হচ্ছে আপনার এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আপনার যেই স্টাডি লেভেলের যেই পয়েন্টসটা সেটা অনেক হাই থাকে। সো সেক্ষেত্রে আপনারা কিন্তু এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই বেসিক্যালি করেই দিতে পারবেন, দ্যাটস নট এ বিগ ডিল। এরপর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে নমিনি পিএনপি, সো প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম। সো নমিনি প্রোগ্রামটাতে যেটা করতে হবে সেটা হচ্ছে, লেটস আপনি যদি ফর এক্সাম্পল যে আপনি হ্যালিফ্যাক্স থেকে আপনার ডিগ্রিটা কমপ্লিট করেছেন, সেক্ষেত্রে আপনাকে নোভিস্কোশিয়া পিএমপি প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ইট ডাজন্ট ম্যাটার যে আপনি ওইখানেই করতে হবে, আপনি অন্য কোনো প্রভিন্সে মুভ করেও করতে পারেন, কারণ এখানে অনেক স্টুডেন্টস রয়েছে যারা কিনা মন্ট্রিয়াল থেকে পড়াশোনা শেষ করে বা কুইবেক থেকে পড়াশোনা কমপ্লিট করে দেন টরন্টোতে মুভ হচ্ছে বা টরন্টোতে গিয়ে সেখানকার সেখানে জব করছে, প্লাস সেখানে পিআরের জন্য অ্যাপ্লাই করছে। বিকজ এখানে যেহেতু একটু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা আপনাদেরকে জানতে হবে, আর যদি জানেন তাহলে তো খুবই ভালো, এখানে অ্যাপ্লাই করতে পারেন, কারণ কুইবেকে অনেক বেশি বেনিফিটস গভর্নমেন্ট দিয়ে থাকে। সো তারপর যেটা সেটা হচ্ছে যে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম তো আমি বলেই দিলাম যে খুব ইজিলি আপনারা প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামও অ্যাপ্লাই করতে পারেন। আমার অলরেডি একটা ভিডিওতে আমি আপনাদেরকে তিনটি নমিনি প্রোগ্রামের ব্যাপারে ডিসকাস করেছি, কারণ প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামগুলো কিন্তু অনেক ইজি হয়ে থাকে অ্যাপ্লাইয়ের জন্য। বেসিক আপনাদেরকে একটা ফুল টাইম জব থাকতে হবে আর আপনার ওয়ার্ক পারমিট থাকতে হবে, সেক্ষেত্রেই কিন্তু আপনি পিএমপির জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন। সো এই জিনিসটা খুবই ইজি। আশা করি এই ভিডিওটির মাধ্যমে স্টেপসগুলো আপনাদের ক্লিয়ার হবে, যদি ক্লিয়ার না থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে চেষ্টা করবো একটু ক্লিয়ার করে বলার। বাট এইটাই হচ্ছে যে বেসিক স্টেপসগুলো স্টুডেন্টস থেকে পিয়ার হওয়ার সেটা। সো আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা যদি মিনিমাম 8 মান্থের কোনো প্রোগ্রাম করতে আসেন আপনারা কিন্তু 8 মান্থেরই একটা জবের যে ওয়ার্ক পারমিটের যে ব্যাপারটা রয়েছে যে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট সেটা পাবেন। আর কেউ যদি 3 ইয়ার্সের প্রোগ্রাম করতে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু আপ টু 3 ইয়ার্সের ওয়ার্ক পারমিট পাবেন। সো এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ অনেকে রয়েছে যে 8 মান্থসের একটা প্রোগ্রাম করে 8 মান্থসের ওয়ার্ক পারমিট পাওয়ার পরে হয়তো পয়েন্টস হয় না, তখন আরেকটা ছোট প্রোগ্রামে ইনরোলড হতে হয় বা ভর্তি হতে হয় কন্টিনিউ করার জন্য বা ক্যানাডাতে স্টে করার জন্য। সো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যাদের আপনারা মাস্টার্স করতে আসছেন তারা 1 ইয়ারের প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য, আর যারা HSC কমপ্লিট করেছেন রিসেন্টলি তারা চেষ্টা করবেন মিনিমাম 2 ইয়ার্স অর উইথ কো-অপ 3 ইয়ার্সের কোনো ডিপ্লোমা প্রোগ্রাম করতে আসার জন্য। আর যদি 4 বছরের ব্যাচেলর করেন সেক্ষেত্রে তো কিছু বলার নেই, বা 2 ইয়ার্সের যদি মাস্টার্স করেন সেক্ষেত্রেও কিছু বলার নেই, কারণ দ্যাটস দ্য হাইয়েস্ট টাইম ইউ ক্যান স্টাডি। সো সেক্ষেত্রে কোনো ডাউট থাকলো না। যে আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা পুরো ক্লিয়ার হয়েছেন যে আপনাদেরকে কী কী স্টেপসে কীভাবে পিআরের জন্য অ্যাপ্লাই করতে হবে। ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আমার ইউএস ক্যানাডা ব্লগের যে ফেসবুক পেজ রয়েছে সেটাতেও লাইক করবেন। তাহলে আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।